হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা, নাজিমুদ্দিন টিউটারের পক্ষ থেকে বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, আজকে একটি জিনিস দেখবো, সেটি প্রত্যেকের গুরুত্বপূর্ণ। যারা আমরা পড়াশুনো করি বা প্রজেক্ট তৈরি করি বা প্রেজেন্টেশন তৈরি করি বা লিখি, সেগুলো আমরা ডিজাইনের মাধ্যমে কীভাবে করবো, চলুন তাহলে আমরা শুরু করি। আজকে আমরা দেখবো যে কীভাবে ওয়ার্ড আর্ট ইনসার্ট করতে হয় এবং ওয়ার্ড আর্ট ব্যবহার করতে হয়। তাহলে আমরা ইনসার্টে পেলাম, আসার পর এখানে দেখেন টেক্সট গ্রুপ, এরপরে ইনসার্ট ওয়ার্ড আর্ট বা ওয়ার্ড আর্ট আমরা ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা যে কোনো ডিজাইন চুজ করে নিতে পারি। সাপোজ আমরা এটি ক্লিক করলাম, করার পরে লিখলাম, কী লিখবো, ধরো লিখলাম মাই নেম ইজ নাজিমুদ্দিন মির্জা লিখলাম। এবারে দেখেন, এটি যদি আমরা স্টাইল করতে চাই, কিভাবে স্টাইল করবো, আর একটা ডুপ্লিকেট করে রাখে, এটি আমরা সিলেকশন করলাম, কন্ট্রোল টিপলাম, দেখেন এখন কন্ট্রোল প্লাস চলে এসেছে। কিভাবে আমরা সিলেকশন করব, বর্ডারের উপরে ক্লিক করব, করার পরে কন্ট্রোল টিপে রাখবো, টিপে রেখে লেফট ক্লিক করে টেনে এনে ছেড়ে দেবো কোথায়, যেখানে আমরা পেস্ট করতে চাই। এবার আমাদের এটি আমরা সিলেকশন করলাম, এখন আমরা কি করব। এবারে দেখেন, আমরা টেক্সট ইফেক্ট অর্থাৎ ড্রয়িং টুলস এর আন্ডার ফরম্যাট ট্যাব, এরপরে ওয়ার্ড আর্ট স্টাইলস গ্রুপ, এরপরে টেক্সট ইফেক্ট এলাম। আর তারপর এখানে আমরা শ্যাডো অ্যাপ্লাই করতে চাইলে শ্যাডো অ্যাপ্লাই করতে চাই, বা বিবেল গ্লো যেগুলো অ্যাপ্লাই করতে চাই আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আমি যদিও অ্যাপ্লাই করছি না। আমি সর্বপ্রথমে কি করবো, লেখাগুলো সিলেকশন করে নিলাম, নেওয়ার পরে টেক্সট ইফেক্টস, এরপরে ট্রান্সফর্ম। দেখেন আমরা যেরকম ধরনের ঘোরাতে চাই, সাপোজ আমরা আর্চ আপ করলাম, এরকম হচ্ছে, ঠিকঠাক হচ্ছে, হচ্ছে না। আমরা ধরো একটু আর একটু রাউন্ডেড করতে চাই, দেখেন এটা একটু বড় করে দিলাম, এরিয়াটা এরিয়াটা কি করলাম, আমরা বড় করে দিলাম। সাপোজ এরকমভাবে লেখাটি থাকতে চাই, বা এই লেখাটি আমরা একটু মুছে দিলাম। সাপোজ এটি আমরা আর একটু উপরে তুললাম, তুলে আর একটু বাঁকাতে চাই, তাহলে এই যে কর্নারে আমরা এলাম, মাউসটা নিয়ে এলাম, আসার পরে এরকম সিম্বল এসেছে, লেফট ক্লিক টিপে আমরা একটু আর একটু ছোটো করে দিলাম। দেখেন কীরকম রাউন্ডেড হয়েছে, তাই না? এরকমভাবে আমরা রাউন্ডেড করতে চাইলে এটা ইউজ করতে পারি, বা আমরা যদি টোটালি গোল করতে চাই, বা আমরা ডাউন করলে, ডাউন আর্টস করলে এরকম হচ্ছে, আমরা যদি রাউন্ডেড করি তাহলে কি এরকম হচ্ছে, আমরা যদি বাটন করে এরকম হচ্ছে, এক একটাকে এক এক ধরনের হচ্ছে। তাহলে দেখেন যেটা আপনার ভালো লাগবে আপনি সেটা ইউজ করবেন, এখানে এক একটা এক এক ধরনের, এটা যেমন কত সুন্দর লাগছে, তাই না? তাহলে এভাবে আপনি যে কোনো ট্রান্সফর্ম ইউজ করতে পারেন। দেখেন এখানে আপনি কি করছেন, যে স্টাইলের উপরে মাউসের কার্সর নিয়ে যাচ্ছেন বা মাউস নিয়ে যাচ্ছেন, সেখানে সেই স্টাইলটা অ্যাপ্লাই বা প্রিভিউ হয়ে দেখিয়ে দিচ্ছে। এভাবে আপনি ইউজ করতে পারেন, এগুলো ঢেউ খেলানো হোক বা যেরকম আপনি চান সেরকম। এবারে আমি ধরো রাউন্ডেড করবো, পুরোটা গোল করবো, কীভাবে গোল করবো, তার জন্য আমাদের কি করতে হবে, এই সার্কেলটা সিলেকশন করতে হবে। আমরা সার্কেল নিলাম। এখন আপনাকে একটি প্রশ্ন করি, যদি আমরা কোনো কিছু টোটালি গোল করতে চাই, এরকম রেক্ট্যাঙ্গেল এরিয়াতে গোল করতে পারি, না স্কোয়ার এরিয়াতে গোল করতে পারি, পুরো রাউন্ডেড করতে চাইলে অবশ্যই স্কোয়ার বা বর্গ স্কোয়ার। তো সেটি আমাদের এই যে এরিয়াটা, এটা রেক্ট্যাঙ্গুলার আছে, আমাদের বর্গ করে দিতে হবে, তাহলে আমরা কি করবো, বর্গ স্কোয়ার করে দিলাম। দেখেন এখন পুরো রাউন্ডেড হয়েছে না? এবার এখানে ধরো লিখতে চাই 2099 বা 1999 আমরা লিখতে চাই, তাহলে এখানে লিখতে পারি তো? কিভাবে আমরা লিখবো, তার জন্য পুনরায় আমরা আরও একটি ওয়ার্ড আর্ট নেবো। আমরা ওয়ার্ড আর্টে ক্লিক করলাম, ওয়ার্ড আর্টে ক্লিক করার পর এই স্টাইলটা সাপোজ নিলাম, তাহলে ধরো লিখলাম আমরা 2000 না 1999, তাহলে এখানে আমরা লিখে দিলাম বি ডিওবি,